প্রধান। আধার কার্ড, গাড়ির পঞ্জন পত্র, ড্রাইভিং লাইসেন্সর বাবে কোনো অচিনাকি ব্যক্তির হইতে যোগাযোগ নকরিব। কোনো অচিনাকি ব্যবসায়িক প্রতিষ্ঠানের হইতেও যোগাযোগ নকরিব, কিয়নো হঠাৎ আপনার জীবনলৈ আহিব পারে অনাকাঙ্ক্ষিত বিপদ। আপনার ঠিকনা হব পারে কারাগার। শেহতীয়াকৈ হুজাইত ভুয়া নথি পত্র প্রস্তুত করা চক্র উৎখাতের পাছতেই পোহরলৈ আহিছে চাঞ্চল্যকর খবর। রাজ্যত এতিয়া সক্রিয় হয়ে পড়েছে ভুয়া নথি পত্র প্রস্তুত করা আন্তঃরাজ্যিক চক্র। মুরাছাৰ নীলবাগান আরক্ষী অভিযান চলাই উৎখাত করেছে ভুয়া নথি পত্র প্রস্তুত করা একটা আন্তঃরাজ্যিক চক্র। মুরাছাৰ নীলবাগানত এই দুষ্ট চক্রটে চলাই আছিল ভুয়া নথি পত্র প্রস্তুতর ব্যবসায়। বিভিন্ন ধরনের ভুয়া নথি পত্র প্রস্তুত করে মানুষের মাজত প্রচলন করেছিল। আরক্ষী গোপন সূত্রের পংখেদি উৎখাত করে আন্তঃরাজ্যিক চক্রটো। আরক্ষী গ্রেপ্তার করে চক্রটোর তিনজন। জাকারিয়া আহমেদ, আব্দুল আহমেদ, ফারুক আহমেদক গ্রেপ্তার করে আরক্ষী। আরক্ষী জব্দ করে আধার কার্ডর 99টা খালি কার্ড, একটা চিপ কার্ড থাকা কার্ড, 93টা খালি কার্ড, দুটা প্রিন্টার, কেবাটাও রাবার স্টাম্প আর নগদ ধন। নাগাল্যান্ড, অসম আর মহারাষ্ট্রের গাড়ি পঞ্জীয়নের কাগজ জব্দ করে আরক্ষী। ইনফরমেশন পাইছিল যে দুই এক ঠাইত ফেক আরসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট বনার একটা চক্র চলি আছে। সেই ভিত্তিক তিন ঠাইত আমার অভিযান চলিলে। অভিযান চলার পিছত আমি 17খন রেজিস্ট্রেশন সার্টিফিকেট আরসি কার্ড পালো। তারে নাগাল্যান্ডর, মহারাষ্ট্রের আর অসমর রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে। 99 নাম্বারস অফ ব্ল্যাঙ্ক কার্ড পাওয়া গেছে, আধার প্রিন্ট করার কারণে ব্ল্যাঙ্ক কার্ড টাইপ। 93 প্লেন ব্ল্যাঙ্ক কার্ড পাওয়া গেছে, এখন চিপ থাকা ব্ল্যাঙ্ক কার্ডও পাওয়া গেছে। আর ইয়ার বাইরে প্রিন্টার পাওয়া গেছে, তিনটা পাসপোর্ট পাওয়া গেছে, আর স্টাম্প পাওয়া গেছে, রাবার স্টাম্প। দ্বিতীয় টোয়েনসাং ডিস্ট্রিক্ট, দ্বিতীয় কোহিমা, স্কুল প্রিন্সিপাল, গাঁওবুড়া ইত্যাদি ইত্যাদি, এনেকুৱা আমি 8টা পালো রাবার স্টাম্প। ইয়ার বাইরে তিনখন গাড়ি আর তিনখন মোটরসাইকেলও আমি জব্দ করেছি। এই গোটাই অভিযান সন্দেহের ভিত্তিতে আমি তিনজন ব্যক্তিক আটক করবলে সক্ষম হয়েছি। তিনজন এতালে যেকজনক আনা হয়েছে, ফারুক আহমেদ, জাকারিয়া আহমেদ আর আব্দুল আহাদ বলে। কিন্তু এই চক্রত আর কোন কেনেকৈ জড়িত, কোরপরা কোনে কেনেকৈ চলাই আছে ভুয়া নথিপত্র প্রস্তুত করা এই ব্যবসায়, সকলো পোহরলৈ আহিব আরক্ষীর পরবর্তী অনুসন্ধানত। লংকার পৰা কৃষ্ণ হাজৰিকাৰ রিপোর্ট, অসম লাইভ 24।